দেশের উপকূলীয় জেলা খুলনার দাকপ, পাইকগাছ, বটিয়াঘাট উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদীগুলো থেকে অবাধে তোলা হচ্ছে বালু। কাজীবাছা, রূপসা, ভদ্রা, তেলিখালি ও শিবসা নদীর বিভিন্ন স্থানে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলা হচ্ছে। আওয়ামী লীগ সমর্থন পুষ্ট একটি প্রভাবশালী মহল এখনও বালু ব্যবসার নিয়ন্ত্রণে আছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলায় নদীগুলোর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ফসলি জমি ও বাড়িঘর। বালু উত্তোলনের কারণে ক্ষতিগ্রস্ত 3 উপজেলার প্রায় 50,000 মানুষ। ভুক্তভোগীরা বালু উত্তোলনে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। বালি কাটাতে দেখা যাচ্ছে যে আমাদের গের বেড়ির ভাঙন বেশি বাড়তেছে, রাস্তাঘাট ভেঙে চলে যাচ্ছে, এগুলো এলাকা মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। একদিকে যেমন নদ নদীগুলো হুমকির মুখে পড়ছে, ভাঙনের প্রবণতা বাড়ছে, সামগ্রিক যে পরিবেশ প্রতিবেশের উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে। বালু উত্তোলনের কারণে যে ফসলের ব্যাপক ক্ষতি হয়। অবৈধ বালু উত্তোলন বন্ধে জেলা প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমরা এটাকে যারা যেসব নদীতে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে, আমরা এগুলো জেলা প্রশাসনের সহায়তায় এইসব অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের গ্রহণ করার ব্যবস্থা করব। প্রতিনিয়ত দুর্যোগের সাথে লড়াই করা উপকূলবাসীর মানব সৃষ্ট সমস্যার সমাধানে প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।